দুর্গোৎসবের আবহেও বাংলার সরকারি কর্মচারীরা যখন ডিএর জন্য আইনি লড়াই লড়ছেন, তখন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাগ্যে যেন নবরাত্রি বাম্পার। ফের ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। সপ্তম বেতন কমিশনের সুপারিশে আরও 4% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্র আরও 4% ডিএ বাড়ানোর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর ফারাক আরও বাড়ল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আগে 34% ডিএ পেতেন, সপ্তম বেতন কমিশন অনুযায়ী বর্ধিত হারে তারা 38% ডিএ পাবেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরা এখন মূল বেতনের 3% ডিএ পান। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী এতদিন কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ দেওয়ার ফারাক ছিল 31%, কেন্দ্র আরও 4% ডিএ বাড়ানোর ফলে সেই ফারাক বেড়ে হল 35%। কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট নিয়মে ডিএ দিয়ে থাকে, অর্থাৎ 34-এর সঙ্গে আরও 4% ডিএ যোগে অর্থাৎ 38% মর্গভাতা রাজ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে। আমাদের আশা খুব অল্প সময়ের মধ্যে এই যে কেন্দ্রীয় নিয়ম, এই কেন্দ্রীয় নিয়ম রাজ্য সরকারকে মানতেই হবে, এছাড়া অন্যথা কোনো উপায় নেই রাজ্য সরকারি কর্মচারীদের। কিছুদিন আগে আমরা যেটা বলছিলাম 31% পিছিয়ে আছি, অ্যাকচুয়ালি সেটা রিয়েলি 31 ছিল না, রিয়েলি ওটা 35 ছিল। আজকে সেটা অফিসিয়ালি শিলমোহর পেলো যে আমরা 35% পিছিয়ে। এই পিছিয়ে থাকাটা নতুন কিছু নয়, আমরা আছি। এর পরেও যদি রাজ্য সরকারের ঘুম না ভাঙে, হাইকোর্টের এই রায়ের পরও, সব কিছুর পরও, তার মানে বুঝতেই পারছেন আগামী দিনে লড়াই এবং কোর্টের রাস্তার দুটো লড়াই ছাড়া আমাদের কোনো পথ নেই। বকেয়া ডিএ মেটানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারী সংগঠনগুলির আইনি লড়াই চলছে বছরের পর বছর ধরে। গত 20 মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্যাটের রায় বহাল রেখে 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে নির্দেশ দেয় রাজ্যকে। সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের হাইকোর্টে যায় রাজ্য সরকার, কিন্তু 22 সেপ্টেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার, তাই সরকারি কর্মী সংগঠনগুলি আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করেছে সর্বোচ্চ আদালতে। এটা তো এখানকার সরকারের অনুকরণ করা উচিত। কেন্দ্র সরকার ডিএ দিয়ে যাচ্ছে, এগিয়ে বাংলা সব জায়গায়, কিন্তু এই ব্যাপারে পিছিয়ে থাকছে কেন? মানুষের কল্যাণের জন্য যখন কাজ হয় তখন পিছিয়ে বাংলা, রাজনীতিতে এগিয়ে বাংলা। এখানে সরকারের কোর্টে রায়ের পরেও রাজ্য সরকার এই ফেস্টিভ্যালের সময়ও কেন দাঁড়িয়ে ডিএ দিচ্ছেন না? কেন্দ্রের হাতে অঢেল অর্থ রয়েছে, বহু রাজ্যকে তৃণমূল কংগ্রেস সরকার রয়েছে, তাকে টাকা দিতে হবে না, তার টাকা বন্ধ করে রাখো, যে বহু জায়গায় নিজেদের জায়গাগুলো ছাড়া সব টাকাগুলো বন্ধ করে রাখো, তাদের হাতে অঢেল অর্থ রয়েছে, তারা দেওয়ার চেষ্টা করছেন, আমাদের প্রাপ্য আমাদের দিয়ে দিন, আমাদের রাজ্য সরকারও সঙ্গে সঙ্গে সেই পদক্ষেপ নেবেন। ডিএ নিয়ে রাজনৈতিক যুদ্ধ চলছেই, কিন্তু প্রশ্ন হল রাজ্য সরকারি কর্মচারীরা তাদের প্রাপ্য পাবেন কবে, নাকি শুধু আইনি লড়াইই চলবে? রুমা পাল, অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ।